হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের দেখাবো কি করে ভাপা পিঠা বানাতে হয়। আমি এখানে ফ্রিজে রাখা চালের গুঁড়ো নামিয়ে নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভিজিয়ে নিচ্ছি। এরপর চালের গুঁড়াটাকে এমনভাবে ময়ান করব যেন হাতে মুঠ করলে দলা বেঁধে যায়। এই পর্যায়ে আমি একটা চালনির সাহায্যে চালের গুঁড়ো চিলে নিয়েছি। এখন আমার চালের গুঁড়া তৈরি পিঠা বানানোর জন্য। আমি এখন একটি শুকনো বাটিতে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এরপর আমি খেজুরের গুড় আর নারিকেলও দিয়ে নিয়েছি। তার উপর আবার চালের গুঁড়ো দিয়ে একটি প্রলেপ দিয়ে নিয়েছি। আমি একটি পরিষ্কার জালি ব্যাগ আগে থেকেই ধুয়ে নিয়েছি। আমি একটি পরিষ্কার জালি ব্যাগ আগে থেকেই ধুয়ে নিয়েছি। চুলায় দেওয়ার পরপরই একটি টোকা দিয়ে বাটিটাকে আমি খালি করে নিলাম। আমি এরকম করেই আরো কিছু ভাপিঠা বানিয়ে নিয়েছি।